রেডি? হ্যাঁ, হ্যালো। আমাদের আজকের বিষয়টা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে। আমরা যে 6 জন আসি, এই 6 জন সবাই একে একে তাদের বক্তব্য সর্বোচ্চ 5 মিনিট মনে হয় ভালো হয়, 5 মিনিট করে, সর্বোচ্চ 5 মিনিট, সর্বনিম্ন 2 মিনিট এটা বক্তব্য দেবে করোনা ভাইরাস সম্পর্কে। আচ্ছা, করোনা আমরা যাদের যাদের মানে নিজ নিজ এলাকায় করোনা সম্পর্কে, যেমন করোনা আক্রান্ত হলে কি কি করণীয় বা করোনা হওয়ার পূর্বে কি করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি সুমন সুমনকে বলি, সুমন তার বক্তব্য বা আলোচনা শুরু করুক। সুমন আছে বর্তমানে কক্সবাজার, সরি, সুন্দরবনে। তো তার সুমন তার বক্তব্য শুরু করুক ভাইরাস সম্পর্কে, ভালো মন্দ বা কি করণীয় এগুলো বিষয়ে। ধন্যবাদ থাকবেন। আজকে সারা পৃথিবীব্যাপী যে বিষণ্ণতা, যে উদ্বেগ, যে ভয়, যে ভীতি, এই সম্পূর্ণ ভাবে দায়ী আমাদের এই জীবন হরণকারী COVID-19, যাকে আমরা করোনা ভাইরাস বলছি, নভেল করোনা। এই নভেল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পৃথিবীতে লোকালিকে লক্ষ লক্ষ মানুষ প্রাণহানি হচ্ছে। এই COVID-19 এর জন্য আমাদের সরকার যে পদক্ষেপ গুলো নিয়েছেন তাকে আমরা কম্পিউটার ধন্যবাদ জানাই। এখন আমাদের বিশেষ যে করণীয় বিষয়গুলো সেগুলো আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে প্রত্যেককে ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ এই ভাইরাস বা এই জীবাণু কোথা থেকে কিভাবে আমরা জানি না। আমাদের যারা কেউ আছে প্রত্যেককে অনুরোধ করছি নিজের সন্তান থেকে পরিবারকে সচেতন রেখে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, আপনার সমাজ তথা দেশ পৃথিবীকে বাঁচান। শুধুমাত্র একটাই মাত্র অবলম্বন আমাদের, সেটা হচ্ছে ঘরে থাকা। ঘরে না থেকে আমরা কোনোভাবেই এই ভাইরাস আক্রমণ করতে পারবো না। অনেক দেশে অনেক যুদ্ধে আমরা দেখেছি, অস্ত্র নিয়ে আমরা লড়াই করেছি, লড়াই করে লড়াই দিয়ে বিজয়কে ছিনিয়ে নিয়ে আসে। কিন্তু বর্তমানে যে ভাইরাসের যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শুধুমাত্র আমরা ঘরে থেকে মোকাবিলা করতে পারি। তো আমাদের প্রত্যেকেই ঘরে থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে। আমি একটি কথা বলতে পারি, আমরা যেভাবে আছি সেটা হলো আমার বাড়ির আশপাশ যে জায়গাগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, আধা ঘন্টা পর পর সাবান দিয়ে হাতের কবজি পর্যন্ত ধুচ্ছি এবং কখনোই হাত মুখে বা নাকে বা চোখে দেওয়ার চেষ্টা করছি না। খাবার দাবার যথেষ্ট ফুটা সিদ্ধ করে খাওয়া থাকে। আমাদের এই অবস্থায় উচিত বাইরে ঘোরাফেরা না করে, মানে আমরা তো সামাজিক জীব, সমাজে কথাবার্তা বলবো ঠিক আছে, কিন্তু আমাদের উচিত এখন ঘরে থেকে এটার মোকাবিলা করা। সব থেকে বড় বিষয়, আমি যদি আজকে নিজে সচেতন হই, আমি আমার পরিবারকে সচেতন হয়, আমার পাড়া বা আমার গ্রাম সচেতন হবে, আমার গ্রাম যদি সচেতন হয় তাহলে আমার দেশ সচেতন হবে। আমাদের প্রত্যেকের উচিত ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা, পরিবারের সচেতনতা বৃদ্ধি করা, আমাদের সামাজিক যে সচেতনতা, স্বাস্থ্য সচেতন হওয়া সেটা আবশ্যক। তো আমি আরো কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে খাবারের। আমরা হয়তো অনেকে অনেকে চিন্তা করছি আমার ওখানে একদিনের খাবার আছে, কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে একদিনের বা 15 দিনের বা 7 দিনের খাবার নেই, অনেকে এক মাস দু মাস খাবার কিনেছে। এই খাবারটাও যদি আমরা পরিমাণে আমরা চিন্তা করি আজকে 3-4 আইটেম দিয়ে খাওয়া দাওয়া করে ধরে না কিছু আসতেই পারে, সেটা যেন আমরা সেভ করে খেতে পারি। কারণ আমাদের আশেপাশে অনেক দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু
সুন্দরভাবে খেতে পারে না, অনেক পরিবার আছে যারা 1 টাকা 2 টাকা খায়। তো আমরা যে পরিমাণে খেতে পারি পরিবার খাবার জন্য মানে সময় আমাদের ভিন্ন সাথে যাওয়ার সময় নেই। ডাল খাবো, বেশি বেশি শাক সবজি খাবো, আর বাড়ির আশেপাশে প্রত্যেকটা জায়গায় যেন শাক সবজি লাগাই দিতে পারি। 2 মাস 3 মাস যদি আমাদের পরিস্থিতি ভালো না হয় তাহলে আমরা কি খাবো? সরকার সরকার কতজন মানুষকে খাবার দেবে? সরকার তো নিজে আমাদের খাবার দিতে পারবে না, আমাদের দেশে কিন্তু ভাইরাস সেটা আমাদের থেকে খারাপ, কারণ কোভিড-19 তৈরি হচ্ছে চীন থেকে, কিন্তু আমরা চোর উৎপাদন কোথা থেকে করতেছি? চোর হচ্ছে বাংলাদেশ থেকে। এই চোর তো বাংলাদেশ থেকে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের দেশকে সুন্দর একটা জায়গায় দিতে পারবো না। তাহলে সরকারকে অনুরোধ করি, উনি যথেষ্ট করার চেষ্টা করতেছেন, সরকার আমাদের পাশে আছে আমরা জানি। যে সকল মধ্যবিত্ত পরিবার খাইতে পারছে না সরকারের কাছে, যারা শুধুমাত্র মুখ বুঝে নিজেদের কষ্টে বালিশে মাথা লুকাচ্ছে, সেই সকল মানুষদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। যারা হয়তো বা একটা সময় খুব ভালো ছিল কিন্তু এখন ইনকাম সঠিক ভাবে যাওয়ার কারণে তারা বাজার করতে পারছে না, চলতে পারছে না। হয়তো বা একটা রিক্সা চালক একদম দিন নতুন চাইতে পারে, মেম্বার চেয়ারম্যান কাউন্সিল সবার সাথে চাইতে পারে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু হাত পাততে পারে না। যারা না পারতেছে মাঠে কাজ করতে, না পারতেছে রিক্সা চালাতে, না পারতেছে কারো কাছে যে নিজের বাড়ির খাবার ইয়ে করতে সংগ্রহ করতে, তাহলে আমাদের উচিত তাদের জন্য কিছু করা। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে সেই খাবারটা আমরা না দিলেও চলবে, সেই খাবার শুধু মধ্যবিত্ত পরিবারের মানুষ পায়, নিম্নবিত্ত পরিবারের মানুষ তো পাচ্ছে বা পাবে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের অবস্থা কি অবস্থা খারাপ। এবং আরেকটা ব্যাপার হলো আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে খুব বিড়াল পশু পাখি, এগুলো প্রাকৃতিক নিয়মের কারণে এগুলো থাকবেই আছে, কিন্তু আমাদের এই কারণে আমরা যেন পশু পাখির উপর নির্যাতন না করি, এবং আমরা যেন ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাই, শাক সবজি বেশি খাই, মাছ মাংস একটু কম খাই। প্রয়োজনে আমি চাইলে ইচ্ছা করে আজকে আমি যদি 1 টাকা কন্ট্রিবিউশন করি দেশের জন্য, তাহলে প্রত্যেকটা মানুষ যদি 1 টাকা করে আমরা দাম করি, 1 টাকা অনলি 1 টাকার খুব চিন্তা করি, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ একদিনে উঠবে 18 কোটি টাকা। আমি যদি 5 টাকা করে দিতে পারি তাহলে 18 গুণ 5 টাকা কত কোটি টাকা আমরা সেভ করতে পারি। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে যতটুকু পারে অসহায় মানুষের পিছনে দাঁড়াই, পাশে দাঁড়াই, তাদের সহানুভূতি দেখায়, তাদেরকে সাহস দেয়। অনেক মানুষ আছে আমাদের দেশে যারা ভীত সন্ত্রস্ত, যারা অনেক কিছু বোঝে না, তাদের হাতে ডিজিটাল মোবাইল বা ডিজিটাল কানেকশন নাই, যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত না, অনেকেই শুনে ভয় ভীত হচ্ছে। তো আমরা চাই যেন সেই সকল মানুষ ভয় না পায়, কারণ শ্বাস কষ্ট হাত হৃৎস্পন্দন এগুলো যদি সবসময় সমস্যার সৃষ্টি করে তাহলে এই রোগ আরো বেশি আক্রান্ত হবে। ওই জন্য আমাদের নিঃশ্বাস, আমাদের হার্টের, আমাদের স্টোমাক সবকিছু যেন সুন্দর থাকে। আর আরেকটা জিনিস আমি টিভিতে দেখলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম করতে হবে। তো আমরা বাইরে যাবে না, যে বাড়িতে যে কসরত গুলো আছে, ব্যায়াম গুলো আছে, সেগুলো যদি আয়ত্তে নিয়ে আসতে পারি, সময় প্রত্যেকটা মানুষ যদি ব্যায়াম করে তাহলে কিন্তু ঘরে খুব সহজ আক্রান্ত করবে না। সবাই মৃত্যুবরণ করতেছে এমন না, কিন্তু অনেকে ভয়ও মৃত্যু হচ্ছে। তাহলে আমরা যেন ভয় না পাই, আমরা যেন বাড়িতে থাকি, আমরা যেন নিজেদের মধ্যে সতর্কতা রেখে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি না করি, আমরা যেন সুযোগ থাকি মানুষকে সচেতন করার চেষ্টা করি। আর প্রত্যেকে মাস্ক তো পরবই, সেই মাস্ক যদি পরে বাসায় গিয়ে ধুয়ে রাখলে হবে না, প্রত্যেকে মাস্ক পরার পরে বাসায় গিয়ে সেটা সাবান দিয়ে ধুয়ে রাখবো, রোদ উঠলে রোদ রাখতে হবে। এবং হাত শুধু বলেছে কবজি পর্যন্ত ধুইতে, আমরা সময় পর্যন্ত ধোয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা চেয়ারে বসে এই হাতটা চেয়ারে রাখি তাহলে আমরা পর্যন্ত ধুয়ে রাখবো। আর সবার দিয়ে হওয়া উচিত,
কারণ কোথায় কি সমস্যা আছে, আবর্জনা কোথা থেকে আমাদের ওই জীবন আসতে পারে, টাকা পয়সা আমরা ধরি সেই টাকা পয়সা থেকেও আসতে পারে। তাহলে আমরা সঙ্গে হবো পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াবো, বিদ্যুৎ দামে দেখাবো, আমাদের পরিবার সহ আমাদের আশেপাশে যারা আছে সবাই সচেতন করবো। আর সঙ্গে বড় আমি যেটা বলতে চাই, এটা কার মধ্যে আসবে কেউ আমরা বলতে পারি না। ওই জন্য আমাদের প্রত্যেকদিন সকাল ভোর রাত আমাদের যে সৃষ্টিকর্তা আছে, যে যার মতো করে যে যার ধর্মের মধ্যে, কেউ ঈশ্বর কেউ ভগবান কেউ আল্লাহ, যে যার ধর্ম জায়গা থেকে সৃষ্টিকর্তার নাম স্মরণ করি, বেশি বেশি নামাজ করি, প্রার্থনা করি, ঠিক আছে, যে যার ধর্ম বাড়াই, পরিবারের মানুষ সময় দিই, পরিবারের আত্মিকতা বাড়াই, গল্প করি, পরিবারের বাচ্চাদের সময় দিই, সময় দিন আপনাকে গল্প করি, বা অনলাইনে আমরা মুভি দেখি, গান শুনি, গান শুনলেও মনটা ভালো হবে। কারণ অনেক লোকে দেখলাম অনেক মানুষ এর মধ্যে খবর পেয়েছে যারা ভয়ে নিজের রাত্রি ঘুমাতে পারতেছে না, আমাদের মন্দির যেন খারাপ না হয়। সমস্যা আসবে সেটা মোকাবেলা মানুষকেই করতে হবে, পৃথিবীতে যত সব সমস্যা আছে দেশ করতে আশীর্বাদ হয় মানুষ, কিন্তু সেগুলো দেখবেন বিদেশ থেকে আমাদের মানুষ ঘরের থেকে আমরা সবাই ঘুম থেকে নিজের জায়গা থেকে ধর্মকর্ম করি এবং সচেতন থাকি, সবাই ভালো থাকো, বাড়ির আমি নিজে ভালো থাকি, জাতি ভালো থাকো, সারা পৃথিবীটা আগামীকাল। সাউন্ড ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে অবশ্য। তো সুমনের পর পরে তো তার আলোচনা করবে, তার আগে আমি বলি যে বক্তব্য বা আলোচনাটা একটু শর্ট করাই ভালো। আমাদের করোনা ভাইরাস সম্পর্কে কিছু বিষয়টা কি, যে অনেকে দেখি যে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের বাস বা বিভিন্ন ভাবে বা বিভিন্ন মাধ্যমে তারা রাস্তা বন্ধ করতেছে। তো রাস্তা বন্ধ করে, যানবাহন বন্ধ করে কোনো লাভ নেই, কারণ আমাদের সচেতন হওয়া লাগবে এবং মানুষকে সচেতন করতে হবে, মানুষকে যেন কেউ কারোর সংস্পর্শে না আসে এবং মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়ম মানতে হবে। কিন্তু গাড়ি বন্ধ করে বা একটা গ্রামের সামনে বাস দিয়ে আটকে রাখলেই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব না, কারণ কারণ আমরা বাস দিয়ে রাস্তা বন্ধ সরি আমরা বাস দিয়ে গাড়ি বা যানবাহন বন্ধ করতেছি, কিন্তু মানুষ ঠিকই চলাচল করতেছে। তো এখানে কোনো সুরক্ষা হচ্ছে না, আমাদের উচিত যে এখানে মানুষকে কন্ট্রোল করা, মানুষকে যেন করোনা ভাইরাস হয় এমন ইয়েতে যেন না যায়, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এরপর পরবর্তীতে পরিতোষ করোনা ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা দিক নির্দেশনা করার জন্য অনুরোধ করছি। ভজন প্রস্তুত থাকবে আমরা
বাইরে হচ্ছে যে অত করে নিজেই হচ্ছে কারণ নিজের কথা বলতে আজকের এই ভিডিও আছে সেটা হচ্ছে যে পুলিশ ব্যাটালিয়ন আরো অনেকে আছে তাদের কাছে আমি সর্বোপরি প্রণাম যে তারা তাদের নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে নিজেদের পর্যন্ত রেখে নিজেদের পরিবারের মায়া মমতা ত্যাগ করে আমাদের বাংলাদেশের ছোট মানুষের প্রতি সব ব্যক্তিতে এই জন্য তাদের পায়ে আমার সর্বোপরি প্রণাম সংক্ষিপ্ত সামর্থ্য আরো মানুষকে দান করা হয়েছে তাহলে আমার মনে হয়
ধন্যবাদ সুমন এবং প্রতিষ্ঠকে তাদের করোনা ভাইরাস সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য। তার পরবর্তীতে আমি অতি সংক্ষিপ্ত ভাবে ভবনকে করোনা ভাইরাস বিষয়ে আলোচনা করার জন্য বলছি। ধন্যবাদ ভজনকে। পরবর্তীতে আমি নাজিমকে একটু তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য বলছি। ধন্যবাদ নাজিমকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তার পরবর্তীতে আমি সবুজকে তার করোনা ভাইরাস সম্পর্কে দিক নির্দেশনা বা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবুজকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। তো আমাদের বিষয়টা করোনা ভাইরাস, তো সবাই তার নিজে ব্যক্তিগত ভাবে করোনা ভাইরাস সম্পর্কে অনেক কথায় বা অনেক অনেক আলোচনায় করলো, খুব মূল্যবান আলোচনা। তো আসলে আমাদের করোনা ভাইরাস আসলে খুব মারাক এবং মহামারী একটা ভাইরাস। এটা থেকে আমাদের মুক্ত থাকতে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে এবং কঠোরভাবে সতর্ক থাকতে হবে। তো আমরা চাই যে সবাই সতর্ক থাকি। তো এই বলে আমাদের আমরা এখানে সমাপ্ত করতেছি। সবাই যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের সাবধান থাকেন এবং সবাইকে সাবধান রাখেন করেন। এই বলে আমি আমার লাইভ বন্ধ করতেছি। ধন্যবাদ সবাইকে।